শান্তি মহল তৈরি করার লক্ষ্যে সেই জন্য ভাঙনের মানুষ দুহাত ভরে ভোট দিয়েছে, জিতিয়েছে। লক্ষ্য হচ্ছে ভাঙনের মানুষকে শান্তির পথে নিয়ে যাওয়া, যাতে ভাঙনের শান্তি ঐক্য থাকে, শান্তি প্রতিষ্ঠা করা যায়, সেই লক্ষ্যে ধন্যবাদ জানাবো ভাঙনের মানুষকে। এখন প্রথম থেকেই বলেছি, প্রচারের প্রথম দিন থেকে বলেছি, আজকেও বলছি, ভাঙনের মানুষের যেগুলো মেজর প্রবলেম সেগুলো নিয়ে কাজ করবো। সর্বপ্রথম হচ্ছে হসপিটাল, যেটা ভাঙনের সমস্যা, একটা উন্নত মানের হসপিটালের পরিষেবা, হসপিটালের ব্যবস্থা করা যায় সেটাও দেখবো। তারপরে থেকে যে ভাঙরে একটা অশান্তি হয়েছে, কোথায় বোমগুলি পিস্তল যাতে না বার হয় এলাকায়, শিক্ষা যাতে উন্নয়ন ঘটে, নতুন নতুন কর্মসংস্থান হয়, সেই দিকে লক্ষ্য। সাথে সাথে ভাঙরের মানে ভাঙরবাসী দেখেন কোথায় কী হয়েছে, এখন আমি রেজাল্ট দেখিনি, কারণ এখানে মোবাইল অ্যালাম নাই তো আমাদের, আমি দেখতে পাই না কোথায় কী হয়েছে, রাজ্যের কী খবর এখনও ঠিক মতো পাইনি। যেখানে জনগণ যাদেরকে চাইবে অবশ্যই সবাই ভোটে কন্টেস্ট করবে, সংখ্যাগরিষ্ঠ মানুষ যাদেরকে চাইবে তারা জয়লাভ করবে, তারা যাতে সেই বিধানসভার মানুষের জন্য কাজ করে। এটা আমি ভাঙড়বাসী সহ আমার যারা সহযোদ্ধা ছিল তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানাবো। আর যে কাজগুলো করবো বলেছি, যেমন ভোট দিয়ে আমার পাশে ছিল, ভাঙড়বাসীর কাছে আশা রাখবো আপনারা সেরকম ভোট দিয়ে আমার পাশে থাকবেন এবং এলাকায় যাতে উন্নয়ন করা যায় সেদিকে লক্ষ্য রাখবেন। আর এলাকায় বিশৃঙ্খলা করবেন না, সেই যে দলের পার্টি হোক না কেন, চাই আমাদের পার্টি হোক না কেন, কোনো বিরোধী দলের পার্টি হোক না, প্রত্যেকের কাছে অনুরোধ করে রাখবো ভাঙড় যেমন শান্তি আছে, শান্তি যাতে প্রতিষ্ঠিত থাকে সেই সেদিকে আপনার লক্ষ্য রাখবেন। এই জয়ের পিছনে সমগ্র টিমের হাতে, ভাঙড়বাসী আছে, বড় ভাইজান আছে, আমাদের সহযোদ্ধারা আছে, সবার ঐক্য প্রচেষ্টার জন্যই এতে জড়িয়ে আছে। একটা জিনিস বারবার উঠছে যে আপনাদের সাথে জোট করার পরে সিপিএম আরও আগের তার থেকে বেশি আরও হয়েছে। দেখুন আমি বললাম না, আমি নিউজ দেখতে পাইনি এখনো পর্যন্ত কী পরিস্থিতি হয়েছে, এই বার হবো সার্টিফিকেট দিলে বার হয়ে দেখবো কী কোথায় কী পরিস্থিতি হয়েছে, তারপরে বলতে পারবো। আমরা আমরা কথা বলছিলাম ভাঙড় 148 বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী, তিনি জয়ী হয়েছেন। তিনি কিছুক্ষণ আগে আমাদের সামনে বাইট দিলেন এবং তিনি এখান থেকে কিছুক্ষণের মধ্যেই বার হয়ে তিনি যেখান থেকে দাঁড়িয়ে সেই ভাঙড় বিধানসভা কেন্দ্রে তিনি পৌঁছাবেন এবং ভাঙড়ের যারা ভোট দিয়েছেন তাদের মাঝে পৌঁছাবেন, কথা বলবেন, বলে তারপর বাড়ি যাবেন। আমাদের সোনারপুর থেকে জানিয়েছেন রিপোর্ট 7 টিভি বাংলা।